হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে নিয়ে আসলাম আপনাদের মধ্যে গ্রামের আধুনিক একটি সুন্দর একতলা বাড়ির ডিজাইন। এই বাড়ির ডিজাইনটি একদম অল্প জায়গার মধ্যেই করা হয়েছে। এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ এক পাশে 30 ফিট, অন্য পাশে 24 ফিট। এই বাড়িটি টোটাল 744 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। প্রায় 1.70 শতক জমিতে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম, 3 রুমের জন্য 1টি কমন টয়লেট ও সামনে সেটে 1টি বারান্দা। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির ড্রয়িং প্ল্যান। বাড়ির ড্রয়িং প্ল্যানটা এরকম হবে। এই বাড়িটির দৈর্ঘ্য হলো 28 ফিট, প্রস্থ এক পাশে 30 ফিট, অন্য পাশে 24 ফিট। এই বাড়িটি টোটাল 744 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। এই বাড়িতে টোটাল 3টা বেডরুম, 1টা কিচেন রুম ও 3 রুমের জন্য 1টি কমন টয়লেট ও সামনে সেটে 1টি বারান্দা। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন, তাহলে প্রত্যেকটি রুমের দৈর্ঘ্য, প্রস্থ বা ডিজাইন কীরকম হবে তা আপনারা বুঝতে পারবেন। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির সামনের ডিজাইন। তো বাড়ির সামনের ডিজাইনটা দেখতে এরকম হবে। তারপর বন্ধুরা, এটা হলো বাড়ির মেন গেট। প্রথমে এই গেট দিয়ে ঘরে প্রবেশ করতে হবে, তারপর বারান্দা। তো বারান্দার ডিজাইনটা এরকম হবে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন দেখে আসি প্রথমে এই রুমের ভিতরের ডিজাইনটা কীরকম হবে। এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাড়িতে প্রত্যেকটি জানালায় স্টিলের জানালা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 4 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের জানালার মূল্য হবে 3,500 থেকে 4,000 টাকার মতো। ও প্রত্যেকটি দরজায় যদি স্টিলের দরজা ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 7 ফিট বাই 3 ফিট প্রত্যেকটি স্টিলের দরজার মূল্য হবে 4,000 থেকে 4,500 টাকার মতো। তারপর বন্ধুরা, এটা হলো কর্নারের 1টি রুম। আর এটা হলো এই রুমের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো এই রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, এই রুমের সামনে সাইডে তালাবাসন রাখার জন্য 18 ইঞ্চি করে শেল ব্যবহার করা হয়েছে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে প্রত্যেকটি রুমের সামনে সাইডে তালাবাসন রাখার জন্য 18 ইঞ্চি করে শেল ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত ব্রিক ফাউন্ডেশন দিয়েই করা হয়েছে। প্রথমে 20 ইঞ্চিটের গাঁথনি দেওয়া হয়েছে, তারপর 15 ইঞ্চিটের গাঁথনি, তারপর 10 ইঞ্চিটের গাঁথনি বিট লেভেল পর্যন্ত দেওয়া হয়েছে, তারপর বিট লেভেল থেকে 5 ইঞ্চিটের গাঁথনি 10 ফিট পর্যন্ত দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবেই ব্রিক ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন করতে পারবেন। এক রুম থেকে অন্য রুমে আসা যাওয়া করার জন্য ভিতর সাইডে 1টি দরজা দেওয়া হয়েছে। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 3 ফিট। আর এটা হলো মিডিল রুমের ভিতরের ডিজাইন। এই রুমের দৈর্ঘ্য হলো 12 ফিট, প্রস্থ 12 ফিট। এর মধ্যে 1টি জানালা। জানালার দৈর্ঘ্য হলো 4 ফিট, প্রস্থ 3 ফিট। তো বন্ধুরা, বাড়ি করার পূর্বে অবশ্যই একজন দক্ষ কন্ট্রাক্টর দ্বারা অথবা দক্ষ রাজমিস্ত্রি দ্বারা আপনার বাড়ির কাজটি করাবেন। কেননা অদক্ষ রাজমিস্ত্রি দ্বারা অথবা অদক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়ির কাজটি করালে বিল্ডিংয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, 2 রুমের মিডিলে 1টি গলি দেওয়া হয়েছে। গলির পিছনে 1টি কমন টয়লেট ও কিচেন রুম আলাদা আলাদাভাবেই
দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বারান্দার এই পাশে একটি কিচেন রুম ব্যবহার করা হবে, আর বারান্দার ওই পাশে একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করা হবে। তো আপনি ইচ্ছা করলে সেম এরকমভাবে বারান্দার এক পাশে একটি কিচেন রুম ব্যবহার করতে পারবেন, অন্য পাশে একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের একটি নতুন চ্যানেল আছে বাউল পিয়াসি। এই চ্যানেলে খুব ভালো মানের বাউল গান আপলোড করা হয়। চ্যানেলের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে যে কোনো ধরনের 2D 3D প্ল্যান করাই নিতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে আমাদের নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখেছি প্রথমে কমন টয়লেট ও গোসলখানার ভিতরে ডিজাইনটা কীরকম হবে। এটা হলো কমন টয়লেটের মেন দরজা। এই দরজার দৈর্ঘ্য হলো 7 ফিট, প্রস্থ 2.5 ফিট। আর এটা হলো কমন টয়লেট ও গোসলখানার ভিতরে ডিজাইন। কমন টয়লেটের দৈর্ঘ্য হলো 10 ফিট, প্রস্থ 6 ফিট। তো বন্ধুরা, 3 রুমের জন্য একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করা হয়েছে। তো আপনি ইচ্ছে করলে সেম এরকমভাবে 3 রুমের জন্য একটি কমন টয়লেট ও গোসলখানা একসাথে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আরও নতুন নতুন বাড়ির ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখন আমরা জানবো এই বাড়িতে কী কী মাল ম্যাট্রেস লাগবে। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে কুয়াসহ ইট লাগবে 20,000, যার বর্তমান বাজার মূল্য 1,82,000 টাকা। সিমেন্ট লাগবে 270 ব্যাগ, যার বর্তমান বাজার মূল্য 1,12,080 টাকা। সিমেন্ট লাগবে 1,300 CFT, যার বর্তমান বাজার মূল্য 23,400 টাকা। লাল বালু লাগবে 250 CFT, যার বর্তমান বাজার মূল্য 9,500 টাকা। রড লাগবে 1,530 কেজি, যার বর্তমান বাজার মূল্য 1,07,100 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে মেস্তরি খরচ হবে 1,48,800 টাকা। এই বাড়িটির টোটাল কাজ কমপ্লিট করতে রং টাইলস বাদে 8,00,000 টাকার মতো খরচ হতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর নতুন নতুন বাড়ির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।